নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রধান অভিযুক্ত দেলাওয়ারকে ধর্ষণ মামলা সহ তিন মামলায় 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে সকাল 9:30টার দিকে দেলাওয়ারকে আদালতে আনা হয়। পরে ধর্ষণ, বিস্ফোরণ ও অস্ত্র মামলায় পুলিশ 17 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ধর্ষণ মামলায় 5 দিনের, বিস্ফোরণ মামলায় 1 দিনের এবং অস্ত্র মামলায় 1 দিনের মোট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে দিলওয়ার একটি হত্যাকাণ্ড ও একটি জোড়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি থাকায় তাকে গ্রেফতার দেখানোর জন্য করা আবেদনও মঞ্জুর করেন আদালত।